7 বছর ধরে দাঁড়িয়ে থেকে সময় পার করছেন মোহাম্মদ নুরুল আমিন। নুরুল আমিন একটি মেয়েকে পছন্দ করতেন, প্রেমিকার বাবা মার সম্মতিতে তার সাথে বিয়ে হবারও কথা ছিল, কিন্তু হঠাৎ একদিন শুনতে পারেন তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে। সে প্রেমিকার বাড়ি গিয়ে বাবার সাথে কথা বলে অভিমান করে ঢাকা চলে যান। ঢাকা একটি টেক্সটাইল মিলে চাকরি করছেন নুরুল আমিন। একটা কথা বল ভাই, ঘটনা বলতে আমি একটা মেয়ের পছন্দ করতাম, তো ওরা গার্জেনের কাছে বিয়ের প্রস্তাব দিছিলাম, পরে মনে করেন আমার না জানে ঠিক মেরে বিয়ে দিচ্ছে, তো ওর জন্য মনে করেন একটু ভাবতে ভাবতে এবারে কি আমার এই অসুখটা হয়েছে বুঝছেন। বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে কবিরাজ দেখছি, কবিরাজ বলছে উপরের সমস্যা, উপরের সমস্যা বলতে মানসিক সমস্যা, মানসিক সমস্যা বলতে না মানে কবিরাজ বলছে উপরের সমস্যা বলতে মাথার সমস্যা, মাথার সমস্যা বলতে মানসিক সমস্যা। তো এই রোগে মনে করেন এই রোগের জন্য তিনি কিছু করতে পারি না বুঝছেন। তো এই আমি দিন বাইরে থাকি, রাত বাইরে থাকি, সারাক্ষণ আমি বাইরেই। হ্যাঁ, তো এইভাবেই আমার দিন যাইতেছে, তাছাড়া মনে করেন এই বাইরে আমার সব কিছু বুঝছেন। তো বাইরে দাঁড়ায় থাকি, বাইরে বসে ঘুমাই, বেশি ঘুমাই ধরলে খারাপ লাগলে মাটিতে শুয়ে থাকি, এভাবে আর কি দিন কাটতেছে বুঝছেন। ভালোই চলছিল তার সময়, কিন্তু হঠাৎ তার কি জানি হয়ে গেল। 7 বছর ধরে দাঁড়িয়ে থেকে সময় পার করছেন মোহাম্মদ নুরুল আমিন। দিন রাত সবসময় দাঁড়িয়ে থাকেন তিনি, ঠিক মতো তিনি খান না, গোসল করেন না, ঘুমান না, মাঝে মধ্যে কখনো রাতে অল্প ঘুমান, তো আবার ঘরের বাহিরে দাঁড়িয়ে বা বসে থেকে, আর বাকি সময় কাটে তার দাঁড়িয়ে থেকে। মাঝে মাঝে অল্প সময় বসেও থাকেন তিনি। মোহাম্মদ নুরুল আমিনের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বৈতাগর ইউনিয়নের চৈতনখালি গ্রামে। পিতা আবুল হোসেন বেঁচে নেই, মা জাহেরা খাতুন, জাহেরা খাতুন মানসিক ভারসাম্যহীন। মধুপুর দেয়ানগঞ্জ সড়কের পাশে চৈতনখালি মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন ছোট টিনের দোতলায় তার বসবাস। হতদরিদ্র নুরুল আমিনের সংসারে রয়েছে মানসিক ভারসাম্যহীন মা ও 4 ভাই, ভাইদের মধ্যে সে দ্বিতীয়, তিনি বিয়ে করেন। চৈতনখালি গ্রামে নুরুল আমিনের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির সামনে রাস্তার পাশে নুরুল আমিন দাঁড়িয়ে রয়েছেন, পরনে কালো লুঙ্গি ও খালি গায়ে জড়ানো রয়েছে কালো চাদর। এক পোশাকে তিনি থাকতে বেশি পছন্দ করেন, দাড়ি গোফ ও মাথায় জট বাঁধা লম্বা চুল। নুরুল আমিনের সাথে কথা বলে জানা যায় 12 বছর ঢাকায় একটি টেক্সটাইল মিলে চাকরি করেছেন তিনি। নুরুল আমিনের 6 থেকে 7 বছর ধরে অসুস্থ, সে দিন রাত সবসময় দাঁড়াইয়া থাকে, রাতেও সে দাঁড়ায় ঘুমায়, ঠিক মতো গোসল করে না, খায় না, ঝড় বৃষ্টি বাদল শীত সবসময় সে বাহিরে থাকে, ঘরেও যায় না, দাঁড়ায় ঘুমায়, আবার বসেও ঘুমায়, কোনো সময় বসে থাকে, এভাবে সে বাহিরে। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় সকালবেলা 6টার সময় প্রাইভেটে যায়, এ সময় দেখি যে উনি প্রায় এখানে দাঁড়ায় থাকেন, উনি আমার কাছে টাইম জিজ্ঞাসা করেন, আর শুনেছি যতটুকু আমি যে উনি প্রেমের ছেঁকাকায় সারিয়া উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, এখন উনি অসুস্থ হয়ে গেছেন, উনি ভালো হতে চান, সবার কাছে এটাই বলেন উনি। আমার ঘরের লেগে ঘর সবসময় সে দাঁড়িয়ে থাকে, তো মেয়ের লগে তার সম্পর্ক ছিল, পরে মেয়েটার বিয়ে হয়ে গেছে, তারপরে তার এই অবস্থা, তার খাওয়া নাই, 7 বছর ধরে গোসল নাই, ঘুম নাই, কোনো কিছু নাই, এই অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে সবসময়, রাতে দিনে সবসময় দাঁড়িয়ে থাকে। ভাত খাইতেছ? খাইতেছি, খাইলো, তাড়াতাড়ি খাইলো, তাড়াতাড়ি খাইলো না, খাওয়া লই আইতো, আসো আসো আসো, আয়ো খাইতে খাইতে আসো, পুকুরের নামে ঠিক আছে।
মেয়ের মা ওনার কাছে টাকা নিয়ে 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 সব ওনাকে নিঃস্ব করে দেয় এবং একসময় বললে কে বলে চিলের ক আমার চিলেরই খাওয়া হয়েছে গোশত খাওয়া হয়েছে আর ওই মেয়েটা অন্য জায়গায় বিয়ে দেওয়ার পর থেকে উনি এরকম এরকম পাগল এটা আর কি তারপরে দেখি বাড়িতে এসে যেখানে দাঁড়ায় থাকে এখানেই দাঁড়ায় থাকে পুকুরে নামলে পুকুরে দাঁড়ায় থাকে কাকা জিজ্ঞাসা করি ঘরে যান না আপনি এভাবে দাঁড়ায় থাকেন ব্যাপার কি আপনার শরীর খারাপ লাগে না ক বাতি যা আমার শরীর এমন হয়ে গেছে যে মোবাইলে হ্যাং মারলে যেমন বন্ধ হয় না চালু হয় না আমার শরীরে হ্যাং মেরে গেছে ভালোও লাগে না খারাপও লাগে না আমি কোনো কিছু বুঝতে পারি না এই আর কি অবস্থা ওনার এই আর কি তো আমি দর্শকের কাছে আমার দাবি এটাই আমি দশ চাই দর্শক আমার জন্য দোয়া করুক আল্লাহ আমার ভালো করুক চাকরি করতে আমি চেষ্টি মেলে চাকরি করতে অসুখ চাকরি অবস্থায় অসুস্থ মানে তাই বাড়িতে আসলাম বাড়িতে চিকিৎসা করতেছি আর কি কেন দিল না আসলে বিষয় রয়েছে আমি যখন চাকরি করতাম তখন নেন আমি পছন্দ করে বলছিলাম গার্জেনের কাছে গার্জেন বলছে ঠিক আছে বিয়ে দিলাম আমরা বাড়িতে যাই পরে দেবো বাড়িতে আসছে আমি এবং এদের বাড়ি বেড়াইছো পাতাপাতি বিয়ে দিব কিন্তু ওরা গ্রামের মানুষ তো আমাদের বাড়িতে আসছে আর কি জানার জন্য তো আমাদের গার্জিয়ান বলছে যে ওই বিয়ে করাইলে বাচ্চা দিতাম না এমন বলছে আর কি বুঝছেন না পরে আর কি এরা ডরে আমার না জানায় অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছি পরে আর কি এই বিষয়টা তো আমি মনে করি এটা ভাবতে ভাবতেই আমার অসুখটা চলে আর কি এই জন্য আর কি অন্য এভাবে আসি এই আর কি